তিনি সরাসরি টুপিকে এইভাবে পাবলিকের সামনে একটা টুপি নিয়ে আসলেন, এনেই সেই পাসকলে টুপিটাকে তিনি ছিঁড়ে ফেললেন। ধরেন মুরব্বীকে, তাড়াতাড়ি ধরেন পাসকলে, আমার ঘরে টাকা 100 নিয়ে যান, এ কবর দিবেন সবাই। ছিলেন তো ছিলেন, এখনই ছিলেন। যে জনাব মুজাফ্ফরপুর মিউনিসিপ্যাল সাহেব যা করেছেন, এটা এক কথায় সীমা লঙ্ঘন, এক কথায় বাড়াবাড়ি ছিল, এক কথায় উনি যা করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। বাংলাদেশে কোনো মুসলমানের বাচ্চা যেন এই পাঁচকলি টুপি না পরে, মনে থাকবে এইটা তৈরি করেছে চরমুনায়ের হুজুর, চরমুনায়ের টুপি বলে পরিচিত এটা। কোনো মুসলমান যেন টুপি না পরে, এই টুপি চালু করেছে শিয়ারা। কারা শিয়ারা? এই পাঁচকলি টুপি যেন কোনো মুসলমান না পরে। একইভাবে আমরা যদি দেখি তাহলে দেখব জনাব মুজাফফর বিন মুহসিন সাহেব উনি টুপি নিয়ে যা করেছেন, টুপির ব্যাপারে সুন্না হতে কারো কোনো মানে সংশয় থাকার কথা না। যদিও এদের মতাদর্শী যারা আছে, এদের অধিকাংশ বিশেষ করে জেনারেল ভাইদের মধ্যে এটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে তারা টুপি ছাড়া নামাজ পড়ে এবং টুপির সুন্নিয়তকে একরকম অস্বীকার করে, আমলি অস্বীকার। অথচ আমার এই ব্যাপারে একটা আলোচনাও আছে, সেখানে আমি স্পষ্ট প্রমাণ করেছি যে নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে টুপি পরেছেন, সাহাবায়ে কেরাম পরেছেন, হাদিসের মধ্যে বহু জায়গায় কালান সুআতুন শব্দ আসছে, কালানের শব্দ আসছে। অভূতপূর্ব বিষয় হচ্ছে আমরা দেখলাম যে এই মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি কী করলেন, তিনি সরাসরি টুপিকে এইভাবে পাবলিকের সামনে একটা টুপি নিয়ে আসলেন, এনেই সেই পাঁচকলি টুপিটাকে তিনি ছিঁড়ে ফেললেন। দেখুন পাঁচকলি টুপি পড়তে হবে ব্যাপারটা এমন না। এখন এই লোকগুলো তো টুপির মনকির, এই জন্য আপনি দেখবেন যে অধিকাংশ জেনারেল আহলে হাদিস মতাদর্শী ভাইদের মাথার মধ্যে কিন্তু টুপি থাকে না। হ্যাঁ, এই যে টুপি থাকে না, কেন থাকে না, কারণ তাদের কাছে টুপির গুরুত্বই নেই। আর উনি যদি উনি যেটা টুপি পড়েন, কিন্তু তিনি আরেকটা টুপিকে, সেই যেটা প্রচলিত এবং এদেশের প্রায় কয়েক কোটি মানুষ যে টুপিটা পড়ে পাঁচকলি টুপি, সেই টুপির ব্যাপারে উনি কী করলেন, এনে এটাকে ছিললেন, এটাকে শিয়াদের পাক পাঞ্জাবের সাথে তুলনা দিলেন। এই যে ছিঁড়া, এই যে তুলনা করা কতটা ভয়ঙ্কর ছিল। মাশাআল্লাহ, এই ব্যাপারে আমাদের অনেক ভাইয়েরা জবাব দিয়েছেন যে আপনার মেজাজটা সেই পাঁচ পাঞ্জাতনের দিকে গেল কেন, এটা তো পাঁচ ইয়ের দিকেও, পাঁচ ওয়াক্ত নামাজের দিকে হতে পারত, বুনিয়াল ইসলাম আলা খামসিন সেটার দিকেও হতে পারত, যেটা দিক ইঙ্গিত করে সেদিকে তো হতে পারত। তো সর্বোপরি টুপি নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমরা কোনোটারই পক্ষে নই। কেউ যদি কোনো প্রাতিষ্ঠানিক, আমরা এর আগেও দেখেছি যে পাঁচকলি টুপি নিয়ে যখন ট্রল হয়েছিল, যে একেবারে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অজপাড়া গায়ের একটা ঘটনাকে কেন্দ্র করে এসে কিন্তু এই পাঁচকলি টুপিকে নিয়ে প্রচুর ট্রল করা হয়েছে। আমাদের অনেক ভাইরা আছেন যারা আসলে অনেক সময়ে বাতিলদের, ভ্রান্তদের যে পরিকল্পনাটা কি সেটা বুঝতে পারে না, ওরা একটা বলেছে তো এই নিয়ে চলতেই থাকে। দেখুন আমি সবসময় বলি, এখনও বলি, আমরা যে কোনো কাজ করার আগে অবশ্যই ফিকির করা উচিত যেখানে দিনে কোনো ফায়দা আছে কি না, উম্মার কোনো ফায়দা আছে কি না। একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে যদি ট্রল করা হয়, ব্যক্তিগত আচরণকে নিয়ে যদি কোনো উম্মার সামনে ইয়ে করা হয় এবং নিজেদের বিষয়গুলোকে নিয়ে যদি কোনো পাবলিকলি অ্যাটিচিউড এক দেখানো হয়, তখন দেখা যায় যে এ নিয়ে উম্মার মাঝে বাজে একটা মেসেজ যায়। তো আজকে আমি যে বিষয়টা বলার জন্য এখানে আসা, সেটা হচ্ছে যে জনাব মুজাফ্ফরপুর মিউনিসিপ্যাল সাহেব যা করেছেন, এটা এক কথায় সীমা লঙ্ঘন, এক কথায় বাড়াবাড়ি ছিল, এক কথায় উনি যা করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তিনি পাঁচকলি টুপির সাথে উনার দ্বিমত ভিন্নতা থাকতে পারে, কিন্তু এটাকে এইভাবে ছিঁড়া, এটাকে শিয়াদের আখ্যা দেওয়া, পাক পাঞ্জাবের সাথে তুলনা করা, এটা সীমা লঙ্ঘন, চূড়ান্ত পর্যায়ে সীমা লঙ্ঘন। আল্লাহ রব্বে কারিম ওনাদের এই ধরনের সীমা লঙ্ঘন থেকে উম্মাকে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করুক। আমাদের কেউ কেউ বুঝেন না, বরং ওদের প্রতি ঝুঁকে যান, ওদের বিভিন্ন কথাবার্তা শুনে। দেখুন এটা একটা সম্পূর্ণ বিদআতি ফেরকা। বলে বিদআতি ফেরকা কেন বললাম, এই জন্য বললাম যে নববী, সাহাবী, তাবি কারো যুগে কিন্তু এই আহলে হাদিস নামের কোনো ফেরকা ছিল না। তারা আজকে আরব দেশের নাম বিক্রি করে আমাদের অনেক ভাইদেরকে বিভ্রান্ত করে। দেখুন আরব দেশে আহলে হাদিস মসজিদ নামে কোনো মসজিদ নেই, কোনো সংগঠন নেই, কোনো আন্দোলন নেই। তো তাহলে আরব দেশকে বিক্রি করে যারা আপনার আমাকে বিভ্রান্ত করছে, আসলে এটা অনেকটা হচ্ছে এরকম, ওই যে একজন মনে করুন একটা কলেজের শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট পোশাক আছে, হ্যাঁ, তো তারা সেই পোশাক নিয়ে সেই প্রতিষ্ঠানে পড়ে, তো একজন কিন্তু সেখানকার শিক্ষার্থী না, কিন্তু সে ওই প্রতিষ্ঠানকে বিক্রি করে খায়। এখন সে কীভাবে সেই প্রতিষ্ঠানের নিজের লোক বলে দাবি করবে, তখন সে ওদের মতো একটা পোশাক শুধু গায়ে লাগিয়েছে, কিন্তু ভিতরে পড়াশোনা বলেন, যোগ্যতা বলেন, কিছুই কিন্তু ওদের মতো না। আজকে যারা আমাদের দেশে আহলে হাদিস বলে কাজ করে, আমাদের অনেক ভাইয়ের এই জায়গাটা এসে ধোকা খেয়ে যায়। তারা মনে করে এদের কাজের সাথে সৌদি আরবের মিল আছে, এদের কথার সাথে সৌদি আরবের মিল আছে। আসলে এদের কথা কাজ কোনটার সাথে সৌদি আরবের মিল, এটা হলো এই যে স্কুলের
ছেলে স্কুলের ছাত্র না হয়েও বা কলেজের ছেলে না হয়েও শুধু ওদের পোশাকটা শুধু গায়ে লাগিয়েছে, ভিতরটা কিন্তু এদের নিজেদের। আর এদের প্রতারণা বোঝার জন্য আপনারা দেখবেন যে ওরা ওদের মূল মতাদর্শটা আহলে হাদিস হলেও ওরা কিন্তু এমনি কাজ করে সালাফি হিসেবে, কারণ সালাফিদের একটা বিশাল পার্ট সৌদি আরবে আছে, এই জন্য ওরা কিন্তু আহলে হাদিস নামটা সৌদি আরবে তেমন ফ্লাশ করে না। তো যাই হোক, আমি সামগ্রিকভাবে যে মেসেজটা দেওয়ার জন্য আজকে মূলত এখানে বসা সেটা হচ্ছে এই যে আমরা এই বিদআতি ফিরকা আহলে হাদিসের ব্যাপারে সতর্ক থাকব, সাবধান থাকব। এদের যে সকল বাড়াবাড়ি আছে, যে সকল বিচ্যুতি আছে এবং এদের যে সকল সীমা লঙ্ঘন আছে, এগুলোর ব্যাপার উম্মাহকে সতর্ক করা, সাবধান করা, বিশেষ করে আমাদের যারা নবীন ওলামায়ে কেরাম আছি, আমরা আমাদের জুমা মসজিদগুলোতে মানুষের সামনে এগুলো বিষয়কে তুলে ধরা, বিশেষ করে আমাদের আমলগুলোর দালালিকভাবে তুলে ধরা, উম্মাকে সতর্ক করা এবং বিভিন্ন সভা সেমিনার আয়োজন করা, ব্যক্তিগত পর্যায়ে জিনিসগুলোকে বোঝানো, যারা আলোচক আছেন তারা মাহফিলের স্টেজে এই বিষয়গুলোকে আলোচনা করা, বোঝানো খুবই জরুরি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বাতিল এই ফিরকা আহলে হাদিস এবং বিদআতি ফিরকা থেকে আমাদেরকে হেফাজত করেন। মুজাফফর বিন মুহসিন সাহেবদের মতো বিদ্বেষী এবং চূড়ান্ত পর্যায়ের উগ্র মানুষদেরকে আল্লাহ রাব্বি করিম হেদায়েতের পথে ফিরিয়ে আনেন, এবং তিনি যে সমস্ত অ্যাটিচিউডগুলো করেছেন, যে সকল মিথ্যাচার করেছেন, মিথ্যাচারগুলো থেকে আল্লাহ নাকে তওবা করার নসিব দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।